हाँ अस्सलाम वालेकुम। कम्पिउटारे কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়? তো ভিউয়ার্স একেবারেই সহজ ইউটিউব চ্যানেল খোলা। আমি আজকে দেখাবো কিভাবে নতুন একটি চ্যানেল খুলতে হয়। যা হোক আমি কম্পিউটার ওপেন করলাম। ওপেন করার পরে যে কোনো একটা ব্রাউজার যেমন আমি গুগল ক্রোম দিয়ে প্রবেশ করলাম। করার পরে এটা জিমেইল অ্যাকাউন্ট লাগবে। যদি কারো জিমেইল অ্যাকাউন্ট না থেকে থাকে সেক্ষেত্রে কিভাবে জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয় সেই ব্যাপারে যদি মন্তব্য করে জানান, কমেন্ট করে আমাকে জানান, তাহলে আমি বুঝিয়ে দিতে পারবো যে কীভাবে মানে জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয়। যা হোক আমার এখানে একটা জিমেইল অ্যাকাউন্ট আমি লগ ইন করে নিলাম। লগ ইন করার পরে নতুন একটা ট্যাব নিতে হবে, এই যে এখানে ক্লিক করলাম। করার পরে ইউটিউব, এখানে যদি ইউটিউব ডাউনলোড করা না থাকে এখানে সরাসরি ইউটিউব লিখলেও চলবে, লিখে এন্টার দিলেও চলে আসবে। তাহলে যা হোক আমি এখানে আমার ডাউনলোড করা আছে, আমি ইউটিউবে ঢুকে গেলাম। এবারে দেখুন এখানে এই কর্নারে, একেবারে কর্নারে দেখেন, এই যে কর্নারে এম লেখা আছে। বিভিন্ন কম্পিউটারে বিভিন্ন রকম লেখা থাকতে পারে, এম লেখা। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে একটা উইন্ডো চলে আসছে, এখানে ক্রিয়েট চ্যানেল সবার উপরে আছে, ক্রিয়েট এ চ্যানেল, এখানে আমি ক্লিক করলাম। এবারে এরকম একটা ইন্টারফেস চলে আসছে, এখানে গেট স্টার্টেড, এখানে আমি ক্লিক করলাম। করার পরে দুই পাশে সিলেক্ট লেখা আছে, এখানে সিলেক্ট লেখা আছে বাম পাশে আবার ডান পাশে। যদি আপনি আপনার ইমেল অ্যাকাউন্টে যে নাম আছে সেই নামই ইউটিউব চ্যানেল খুলতে চান তাহলে আপনি এখানে সিলেক্টে ক্লিক করবেন, আর যদি আপনি নতুন নাম দিতে চান সেক্ষেত্রে এই ডান পাশে সিলেক্ট আছে দেখেন এখানে, তা আমি এখানে ক্লিক করলাম ডান পাশে। এখানে অ্যাড এ চ্যানেল নেম, এখন আমি একটা চ্যানেল নেম দেব, যেমন আমি লিখলাম এম আর এম আর হ্যাঁ এম আর এটাই দিলাম, যে এম আর চ্যানেল অথবা এম আর মিডিয়া লিখি আমি, এম ই ডি আই এ মিডিয়া। এবার এখানে দেখেন নিচে একটা বক্স আছে, এই বক্সে আমি ক্লিক করলাম, করার পরে টিক চিহ্ন হয়ে গেল, এখানে ক্রিয়েট দিলাম, ব্যাস ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে গেল। আমার চ্যানেলের নাম হচ্ছে এম আর মিডিয়া, এখানে লেখা আছে দেখেন, নাইস ওয়ার্ক, ইউর চ্যানেল এম আর মিডিয়া হ্যাজ বিন ক্রিয়েটেড, অলরেডি ক্রিয়েট হয়ে গেছে আমাদের চ্যানেল। এবার এখানে আপনি কিছু এই চ্যানেল ডিসক্রিপশন লিখতে পারেন, যেটি যে চ্যানেল ফর ফানি মিডিয়া বা ফানি গেমস, অথবা আপনি এখানে চ্যানেল সম্পর্কে আপনার চ্যানেলটা সম্পর্কে আপনি কোনটার উপরে ফোকাস করতে চান, যেমন ইট ইজ এ অ্যাকাডেমিক, আমি সংক্ষেপে লিখে দিলাম অ্যাকাডেমিক, এটা আপনি আপনার মতো করে গুছিয়ে লিখে দেবেন যে আপনি কি লিখতে চান। একাডেমিক চ্যানেল লিখে আমি এখানে এই সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করে দিলাম, অলরেডি আমার চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেল। তো এইভাবে আপনি একটি চ্যানেল ক্রিয়েট করে এরপরে আপনি কীভাবে এটা কাস্টমাইজ করবেন অথবা আপনি কীভাবে ভিডিও আপলোড দিবেন সেই সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে উপস্থাপন করব। আজকে আপনারা এই বিষয়টা বা এটা দেখার পরে নিজেরা ট্রাই করুন যে কীভাবে একটা চ্যানেল ক্রিয়েট করতে হয়। তো আমি আবার যদি এখান থেকে বের হয়ে যাই, দেখেন যে আমি বের হয়ে গেলাম, বের হয়ে গিয়ে আমি আমার চ্যানেলে ঢুকতে পারবো। দেখেন আবার সেই আমি গুগল ক্রোম দিয়ে আমি একটা জিমেইল অ্যাকাউন্ট আমি লগ ইন করে নিলাম। এবার এখানে ক্লিক করেন, আপনি ইউটিউবে ঢুকেন, ঢোকার পরে সেই আবার এসে ডান পাশে ক্লিক করুন, করার পরে ইওর চ্যানেল, দেখেন ইওর চ্যানেল ওপেন হয়ে গেল, দেখেন এই যে চলে আসতেছে এই যে এম আর মিডিয়া। এবারে কাস্টমাইজ চ্যানেল, আপনি কীভাবে কাস্টমাইজ করবেন চ্যানেলটাকে এবং চ্যানেলে কীভাবে আপনি ভিডিও করে আপলোড দিবেন এবং মোবাইল ফোনে কীভাবে চ্যানেল খুলতে হয় সেই বিষয়গুলো আমি পরবর্তী ভিডিওতে উপস্থাপন করব। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।